আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজের বিশেষ আয়োজন বিশ্ব পরিক্রমায়। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কম্বোডিয়ায় নৌঘাঁটি ব্যবহার করবে চীন, তাইওয়ানের স্বাধীনতা নিয়ে দ্বিমত। পারস্য উপসাগরের ওপর নজর রাখছে ইরান, দাবি নৌ প্রধানের। এশিয়ায় শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত হচ্ছে ইন্দোনেশিয়া এবং তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কম্বোডিয়ার একটি নৌঘাঁটি 30 বছরের জন্য ব্যবহারের অনুমতি পাচ্ছে চীন। অত্যন্ত গোপনে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে ওয়ার্ল্ড স্ট্রিটের জার্নালে খবরে বলা হয়েছে। এদিকে চীনা কর্মকর্তারা বলেছেন, তাইওয়ানকে স্বাধীন করতে কেউ যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে বেইজিং প্রস্তুত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। কম্বোডিয়ার একটি নৌঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে দুদেশের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রভাবশালী সংবাদপত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে। পিয়াসিয়ান উক প্রদেশে এই নৌঘাঁটি ব্যবহারের মাধ্যমে চীন সাগর এলাকায় চীনের নৌ প্রভাব আরও বেড়ে যাবে। গত এক দশক ধরে দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে নৌশক্তি বাড়ানোর দিকে মনোযোগী হয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের নৌশক্তির উপস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছে। ভারত মহাসাগরেও চীন প্রভাব বাড়াচ্ছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা, জিবুতি ও পাকিস্তানের গোয়েদারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে চীন। চীনের এই নৌ প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও উদ্বিগ্ন। এদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে বলে অভিযোগ করে তীব্র নিন্দা করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি মাসেই ঘনিষ্ঠ মিত্র তাইওয়ানের অনুরোধে সাড়া দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বীপটিতে ট্যাঙ্ক ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ আনুমানিক $220 কোটি অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় বেইজিং এই অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মার্কিন কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিয়ান বলেছেন, তার দেশ তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাইওয়ানের স্বাধীনতা প্রত্যাশা যে একে শেষ সীমানায় পৌঁছে দেবে তা আমরা দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই। যদি কেউ তাইওয়ানকে এদেশ থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায়, চীনের সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা সুরক্ষায় তার বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত বলেছেন ও। তাইওয়ানকে চীনের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে আসছে বেইজিং। প্রয়োজনে স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডভুক্ত করতে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে জানিয়ে রেখেছে তারা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দ্বীপটির সুরক্ষায় পাশে থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে তাদের। তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও যুক্তরাষ্ট্র। ওয়াহিদ ফারুকী, বিডি ভিউজ। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সব জাহাজের উপর ইরান নজরদারি করছে বলে দাবি করেছেন দেশটির নৌপ্রধান। অপরদিকে দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তেহরানের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে কৌশলগত সামুদ্রিক পথে নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে বলে এমন ধরনের তৎপরতার বিরুদ্ধে তার দেশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন, পারস্য উপসাগরে থাকা সব মার্কিন নৌযান ও তাদের প্রতিদিনকার গতিবিধি নজরে রাখা হচ্ছে। হরমুজ প্রণালী ও উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের তিনি একথা বলেন। হোসেন খানজাদি বলেন, আমরা শত্রুদের সব জাহাজ নজরে রাখছি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের গুলো, তাদের রওনা করার স্থান থেকে এই অঞ্চলে প্রবেশ করার প্রতিটি মুহূর্ত পর্যন্ত। যৌথ বাহিনী ও মার্কিনীদের নৌযানগুলোর প্রতিদিনকার প্রতি মুহূর্তের সব চিত্র এবং সংরক্ষিত তথ্য আমাদের আছে। ইরানি ড্রোনের সাহায্যেই এই ছবিগুলো নেওয়া হচ্ছে, জানিয়েছেন তিনি। গত মাসে ইরান যুক্তরাষ্ট্রের একটি মনুষ্যবিহীন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর থেকেই দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ড্রোন ভূপাতিতের প্রতিক্রিয়ায় ইরানে বিমান হামলা চালানোর পরিকল্পনা হলেও ন্যূনতম 150 মানুষের মৃত্যু হবে জেনে একেবারে শেষ মুহূর্তে ওই হামলার সিদ্ধান্ত বাতিল করা হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান হরমুজ উপকূল থেকে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারও জব্দ করেছে। সপ্তাহ দুয়েক আগে জিব্রাল্টারে ব্রিটিশ রাজকীয় মেরিন সেনাদের সহায়তায় একটি ইরানি ট্যাঙ্কার জব্দের প্রতিক্রিয়ায় তেহরান এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা পশ্চিমা পর্যবেক্ষকদের। তেহরান অবশ্য বলছে, ইরানি একটি নৌযানের সঙ্গে দুর্ঘটনায় জড়ানোর কারণেই ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইম্পেরিওকে আটক করা হয়েছে। খানজাদি বলেছেন, ইরান আগামী বছরের মার্চের আগেই মিত্রদের নিয়ে একটি নৌমহড়া করবে। প্রথমবারের মতো হতে যাওয়া এ মহড়ায় তেহরানের সঙ্গে আর কোন কোন দেশ থাকবে তা জানাননি তিনি। এশিয়ায় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ইন্দোনেশিয়া। নির্বাচনে ভূমিধস বিজয়ের পরপরই বড় অঙ্কের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। দেশটিতে বিনিয়োগ বাড়াতে বিদেশি কোম্পানিগুলোর জন্য নানা সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। জাপানের ইনপেক্স কর্পোরেশন গত জুনে জানায় তারা ইন্দোনেশিয়ার আবাদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প বাস্তবায়ন করতে চায়। সেখানে প্রায় $2,000 কোটি বিনিয়োগ হবে এবং হাজারো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে দ্বীপরাষ্ট্রটি। এর কয়েক সপ্তাহ বাদে টয়োটা মোটর কর্পোরেশন জানায়, দেশটিতে হাইব্রিড গাড়ি নির্মাণে $200 কোটি বিনিয়োগ করা হচ্ছে। আগামী দিনগুলোতে আরও বিনিয়োগ চুক্তির আশাবাদ দেশটির। এ সপ্তাহে আবুধাবির শাসককে ইন্দোনেশিয়ায় স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট উইডোডো। সেই ধারাবাহিকতায় কয়েক সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়ায় পা রাখছেন সফট ব্যাংক গ্রুপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাসাইসু শান ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে এবং বেশ কিছু অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উইডোডো। দেশটির অর্থনৈতিক শক্তি অর্জনে অপার সম্ভাবনা থাকলেও বিদেশি বিনিয়োগে ঘাটতি রয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলের প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে পিছিয়ে আছে ইন্দোনেশিয়া। ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া ইনস্টিটিউট ফর একাডেমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ইন জাকার্তার অর্থনীতিবিদ ফেব্রিও এন ক্যাকারিবো বলেন, জোকো খুব তাড়ার মধ্যে রয়েছেন, কারণ দ্রুত বিনিয়োগ আকর্ষণে এরকম দ্বিপক্ষীয় বৈঠকগুলো খুবই জরুরি। আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ জায়েদের রাষ্ট্রীয় সফরের সময় $1,000 কোটি বৈদেশিক বিনিয়োগ চুক্তি সম্পন্নের চেষ্টা চালাচ্ছে ইন্দোনেশিয়ার সরকার। সম্ভাব্য অংশীদারিত্ব চুক্তিগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি পার্তামিনা নামের একটি রিফাইনারি, পিটি চন্দ্র আশ্রী নামে একটি পেট্রোকেমিক্যাল প্রকল্প এবং পিটি পেলাবুহন ইন্দোনেশিয়া নামে একটি বন্দর পরিচালনা। আগামী 5 বছরে ইন্দোনেশিয়ায় $41,200 কোটি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট উইডোডো। কর্পোরেট কর হ্রাস, শ্রম আইন সম্পূর্ণ ঢেলে সাজানো এবং বিদেশি কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা সহজতর করার কথাও জানিয়েছেন তিনি। জাকার্তা সাবওয়ে প্রকল্পের দ্বিতীয় ধাপ অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার মন্ত্রিসভা এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা বিনিয়োগকারীদের কাছে $100 কোটি বেশ কিছু প্রকল্প হস্তান্তর করেছে। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক ব্যবসা স্থানান্তর থেকেও সুবিধা নিতে চাইছে ইন্দোনেশিয়া। ওয়াহিদ ফারুকি, বিডি ভিউজ। গ্রীষ্মকালীন তাপমাত্রার সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। শুধু ইউরোপ নয়, তীব্র দাবদাহে পড়ছে আমেরিকা এবং চীনও। ইউরোপের বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোতে চলতি বছরের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ইউরোপের কিছু শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। ইউরোপের প্রায় সব শহরে দাবদাহের কারণে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর বলছে, গত 70 বছরের সব ইতিহাস ভেঙে এ সপ্তাহে দেশটিতে তাপমাত্রা 40.4 ডিগ্রি পর্যন্ত উঠবে। যুক্তরাজ্যের অবস্থাও তাই, তাপমাত্রা 38.5 ডিগ্রি উঠবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন শহরে তাপমাত্রা বাড়তে বাড়তে আগের রেকর্ড ভেঙে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইউরোপে দেখা দেওয়া এবারে দাবদাহ জলবায়ু পরিবর্তনের ছাপ বহন করছে বলে মন্তব্য করেছেন বিশ্ব আবহাওয়া সংস্থার এক মুখপাত্র। ফ্রান্সে এবারে দাবদাহকে অনেকেই 2003 সালের অগস্টে হওয়া দাবদাহের সঙ্গে তুলনা করেছেন। সেবারের দাবদাহ দেশটির প্রায় 15,000 মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডিভিউজ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন বিডিভিউজের ফেসবুক পেজ অথবা ইউটিউবে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং bdviews.net অনলাইনে। এছাড়াও বিডিভিউজের সহযোগী চ্যানেল বিডিভিউজ ইনফোটেনমেন্ট চ্যানেল দেখুন ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।